শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেল সিবিআই। একাধিক বিদেশি অস্ত্র উদ্ধার, নতুন করে চাঞ্চল্য সন্দেশখালিতে। রাজ্যে ভোটের আবহে ফের শিরোনামে সন্দেশখালি। শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গে, ঠিক সে সময় দক্ষিণবঙ্গের সন্দেশখালি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। শুক্রবার সকালে সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে এদিন হানা দেয় সিবিআই। এই বাড়িতেই নাকি প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুত করে রাখা হয়েছে। সূত্রে এমন খবর পেয়ে তল্লাশি অভিযান বলে জানানো হয়। জানা গেছে এই আবু তালেব মোল্লা ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। মূল রাস্তা থেকে বেশ কিছুটা ভেতরে আবু তালেব মোল্লার বাড়ি। বাড়ির চারপাশেই রয়েছে মাছের ভেড়ি, একেবারেই শান্ত নির্জন এলাকা। এই বাড়িতেই মেঝের নিচে অস্ত্র ও বিস্ফোরক মজুত করা ছিল। এলাকায় পৌঁছে সিবিআই কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। সকালে এলাকায় পৌঁছেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। এরপর শুরু হয় তল্লাশি। একটি সূত্র মারফত জানা গেছে বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বিদেশি রয়েছে বলেও জানা গেছে। সূত্রের দাবি, সেখানে প্রচুর বোমাও মজুত করা হয়েছিল। এরপর সিবিআই এর পক্ষ থেকে বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানার নিয়ে আসা হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে বর্তমানে তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। এদিন সকালে এলাকায় পৌঁছে বাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়ির ধারে কাছে সাধারণকে ঘেঁষতে দেওয়া হয়নি। এরপর সিবিআই এর পক্ষ থেকে শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এত অস্ত্র মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, আরও বিস্ফোরক ও অস্ত্র লুকানো রয়েছে। এসবের মাঝেই এদিন বেলা চারটের পর আচমকা সন্দেশখালিতে দেখা যায় এনএসজি কমান্ডোদের। এনএসজি জওয়ানেরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় আসেন। এলাকায় এনএসজি এসে পৌঁছাতেই নতুন করে চাঞ্চল্য শুরু হয়। জানা গেছে এনএসজির মূলত তিনটি শাখা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড। সূত্রের খবর, সন্দেশখালিতে যেখানে অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে বিস্ফোরক পাওয়া গিয়েছে। সেই বিস্ফোরক নিরাপদে সংগ্রহ করা এবং নিষ্ক্রিয় করার কাজ করবে এনএসজির বম ডিসপোজাল ও ডিটেকশন স্কোয়াড। এর আগে এই রাজ্যের খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রেও কাজে লাগানো হয়েছিল এনএসজির এই শাখাকে। এদিন বেলার দিকে কোদাল গাইতি হাতেও কয়েকজন শ্রমিককে গাড়ি থেকে নামতে দেখা যায়। মনে করা হচ্ছে আরও কিছু দেওয়াল বা মেঝে খোঁড়ার প্রয়োজন রয়েছে। রাজ্যে ভোটের আবহে সন্দেশখালির এই ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।